যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রবৃত্তির প্রতিবাদে এসএফআই সমাবেশ, স্বপ্নের সমাবেশ নাম দিয়েছে এসএফআই। তবে এই জমায়েতের অনুমতি দেয়নি পুলিশ, কিন্তু তারপরও এদিন সবার আয়োজন করেছে বাম ছাত্র সংগঠন। তৃণমূলের সমাবেশে অনুমতি মিললেও এসএফআই সমাবেশে কেন নয় অনুমতি, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। যাদবপুরে যা ঘটেছে একই কাজ রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসে তৃণমূল ছাত্র পরিষদ করেছে। পুলিশকে কেউ পুলিশ বলে মনে করে? ওরা ব্যালট খেয়ে ফেলা আটকাতে পারে না, দত্তপুকুর আটকাতে পারে না, এরা পুলিশ নয় দালাল। এসএফআইয়ের অভিযোগ শুধু যাদবপুর বিশ্ববিদ্যালয় নয়, রাজ্যের বিভিন্ন কলেজগুলোতে তৃণমূলের দাদাগিরি বন্ধ করতে হবে। মূলত র্যাগি মুক্ত, বহিরাগত, সমাজ বিরোধী মুক্ত ক্যাম্পাস গড়ে তোলার দাবিতে এই জমায়েত। মঙ্গলবার এই সমাবেশে প্রধান বক্তা সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, সিপিএম নেতা সুজন চক্রবর্তী ও সৃজন ভট্টাচার্যরা, যাদবপুরের 8B বাসস্ট্যান্ড চত্বরে এসএফআই কর্মী সমর্থকরা উপস্থিত। পাহারা দিচ্ছে পুলিশও। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে র্যাগিংয়ের জেরে প্রথম বর্ষে পড়ুয়া মৃত্যুর ঘটনার পর থেকেই উত্তপ্ত রাজ্য রাজনীতি। প্রতিবাদে এবিভিপি ও টিএমসিপি ছাত্র পরিষদ রাস্তায় নামে, বাম এবং অতিবামেদের কাঠগড়ায় তোলে উভয় দলই, সেই নিয়ে মিছিলে উত্তাল হয় রাজপথ। ব্যুরো রিপোর্ট, দেবনাথ ইন্ডিয়া নিউজ।